আসসালামু আলাইকুম ছাদবাগানের নতুন একটি এপিসোড আপনাদেরকে স্বাগতম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করার সঠিক সময় কোনটা তো আমি সবসময় কিন্তু বলে থাকি যে আসলে রাসায়নিক সার খুব প্রয়োজন না হলে ব্যবহার করবে না তারপর যেহেতু আমাদের ব্যবহার করতে হয় তো আজকে এটা নিয়ে আলোচনা করব। রাসায়নিক সার ব্যবহার করার সবচেয়ে ভালো সময় হচ্ছে বা উত্তম সময় হচ্ছে বিকেলবেলা দুপুর গড়িয়ে যেহেতু এখন সন্ধ্যা নেমে এসেছে তাই সন্ধ্যাবেলায় হচ্ছে এই সার ব্যবহার করার উত্তম সময় তো যেহেতু রাসায়নিক সার সম্পর্কে ভিডিও বানাচ্ছি তাই একটু লং করে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলি শুধু কখন ব্যবহার করবেন সেটা বললে অনেকেই কিন্তু বুঝবে না কারণ অনেকেই আমার পেজে আছে যারা হচ্ছে নতুন জয়েন করেছেন তো রাসায়নিক সার কতটুকু পরিমাণে ব্যবহার করবেন গাছের জন্য তো এখানে দেখতেছেন একটা বালতি নিয়েছি আমি এই বালতিতে আমি এক লিটার পরিমাণের পানি নিয়ে নিচ্ছি যেহেতু যেই সেভেন আপ অথবা বিভিন্ন রকম যেই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো আছে এগুলো এক লিটার একটা বোতল নিয়ে নেবেন আর এটা ভরে নেবেন মাপার জন্য এটাই সবচাইতে সহজ পদ্ধতি এক লিটার পানি মাপার জন্য তো আমি এক লিটার পানি এখানে ঢেলে নিচ্ছি তো এক লিটার দ্রবণটি তিন থেকে চারটি টবের ব্যবহার করার জন্য বানানো হচ্ছে যদি আপনার টপটি দশ থেকে বারো ইঞ্চি টপ হয় তাহলে এক লিটার যে মিশ্রণটা বানাবো সেটা কিন্তু আপনারা তিন থেকে চারটা টপে ব্যবহার করতে পারবেন এক লিটার পানির জন্য কতটুকু রাসায়নিক সার নেবেন এক লিটারের জন্য এক চামচ যেহেতু আমাদের মাপার কোনো জিনিস নেই তাই আমরা বলি যে এক চামচ বা পাঁচ গ্রামের মতো সার মিক্স করে নিতে হবে তো এখানে পাঁচ গ্রাম বা এক চামচ সার ঢেলে নিলাম আর এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে পানির সাথে যেহেতু আমার এখানে কোনো কিছু নেই তাই আমি হাত দিয়ে মিক্স করতেছি আপনারা অবশ্যই কোনো কাঠি অথবা অন্য কোনো কাঠের জিনিস দিয়ে এটা মিশ্রণ করবেন ভালোভাবে মিক্স করবেন আর যদি হাত দিয়ে মিক্স করতেই হয় তাহলে হাতটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন মিশ্রণটি তৈরি করার পরে তো এখানে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আর এর আগে আমি বলেছিলাম যে এই মিশ্রণগুলো কিন্তু আপনারা তিন থেকে চারটা টবে দিতে পারবেন আর এখানে আজকে আমি হচ্ছে পটাশ সার মিক্স করতেছি কারণ আমার যে গাছগুলো আছে যেমন হচ্ছে লাউ এবং কুমড়ো জাতীয় গাছ এই গাছে হচ্ছে আমি পটাশ সার ব্যবহার করব কারণ পটাশ সার তখনই ব্যবহার করতে হয় যখন আপনার গাছের ফিমেল ফুল বা হচ্ছে ফল আসার সময় হয় বা ফল আসার আগ মুহূর্তে কিন্তু এই সারগুলো ব্যবহার করতে হয় মানে পটাশ সারটা ব্যবহার করতে হয় কারণ এটা ব্যবহার করলে প্রচুর পরিমাণের ফল ধরে বা ফলের সাইজগুলোও ভালো থাকে তো আমার এই কুমড়ো গাছে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার এই টপটা কিছুটা বড় এর জন্য আমি অনেকগুলো সারই দিলাম প্রায় তিন ভাগ সার আমি দিয়ে দিয়েছি আর বাকিগুলো আমি অন্য গাছে ব্যবহার করব তো এভাবে কিন্তু আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন আর এটা সম্পূর্ণ সেফ কারণ হচ্ছে এখানে খুব অল্প পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ